আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারহানা সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কার্যকর হলো নতুন সড়ক পরিবহন আইন, দায়ী হলে চালক মালিকদের মোটা অঙ্কের জরিমানা ও শাস্তি, দুর্ঘটনা যানজট কমবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিষ্ঠার চার বছর পরও সচল হয়নি ঢাকা দক্ষিণ সিটির খাদ্য পরীক্ষাগার, পড়ে আছে বিদেশ থেকে আনা যন্ত্রপাতি। এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে রাজধানীর বাজার ভরপুর ইলিশে কেজি প্রতি দাম 7 থেকে 800 টাকা। আজ থেকে চালু হলো নতুন সড়ক পরিবহন আইন। নতুন আইনে সড়কে আইন লঙ্ঘন করলে যানবাহন চালক ও মালিকদের মোটা অঙ্কের জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে কাগজে কলমে আইনটি পাশ হলেও ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ও জরিমানা সহ বেশ কিছু বিষয় কার্যকর করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। নতুন আইনে সড়ক দুর্ঘটনার জন্য দণ্ডবিধি অনুযায়ী 3 রকমের বিধান রয়েছে। নরহত্যা হলে 302 ধারা অনুযায়ী যানবাহন চালকের মৃত্যুদণ্ডের সাজা হবে, আর 2 গাড়ি পাল্লা দিয়ে দুর্ঘটনা ঘটালে 3 বছরের কারাদণ্ড বা 25 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ না করলে লাইসেন্স পাবেন না চালকরা। রেজিস্ট্রেশন ছাড়া মোটরযান চালালে জরিমানা হবে 50,000 টাকা, আর গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে 1 মাসের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা গুনতে হবে। আইনটি কার্যকর হওয়ার প্রথম দিনে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় জনসচেতনতা তৈরির কার্যক্রম ছাড়া রাজধানীতে ট্রাফিক পুলিশের তৎপরতা তেমন দেখা যায়নি। এদিকে সফটওয়্যার হালনাগাদ করা সহ বেশ কিছু কাজ বাকি থাকায় নতুন আইনে আপাতত মামলা দিতে পারছেন না তারা। এ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সঠিকভাবে তারা ট্রাফিক আইন মানে, ট্রাফিক সিগন্যাল বা কীভাবে ইয়া করতে হবে সেটা মেনে চলে, এই এই বিষয়ে আমরা কাউন্সিলিং করতেছি। আগের যে সফটওয়্যারটা ওটা আমাদের কালকে থেকে ক্লোজ করে দেওয়া হয়েছে, ওই সফটওয়্যারে আমাদের মামলা নিবে না বা ইয়া থেকে আমাদেরকে নিষেধ করে দেওয়া আছে আর কি। এদিকে আইনটি পাশ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ, তবে ভিন্ন মত রয়েছে যানবাহন চালকদের। উল্টা দিক থেকে আসলে ওই আমি এদিক থেকে যাব চাইতাম আর কি। যে নতুন আইন যে পাশ হয়েছে এটা জানেন? আপনার লাইসেন্স না থাকলে নাকি যে মহাজন গাড়ি দিবে তার 6,500 টাকা জরিমানা আর 3 মাসের জেল। এটা আসলে অযৌক্তিক। একটা ড্রাইভার মান্থলি 15,000 টাকা স্যালারি পায়, সেক্ষেত্রে তার 25,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা যে জরিমানা করা হলো, তা কী দেখা করা হলো? একটা ড্রাইভিং লাইসেন্স পাইতে 6 মাস লাগে। আমি মনে করি ঠিকই হয়েছে, কারণ আমাদের দেশে সব কিছু একটু শৃঙ্খলার ভিতরে আসা উচিত। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর 2018 সালের 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় সড়ক পরিবহন আইন। এরপর ওই বছরেরই 22 অক্টোবর গেজেট প্রকাশ করে সরকার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নতুন সড়ক পরিবহন আইনের কারণে দেশে দুর্ঘটনা ও যানজট অনেকাংশে কমবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর 300 ফুট সড়ক সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকায় মেহেদি ফুডকোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক পরিবহন আইনের সাজা খুব বেশি নয় বলেও জানান তিনি। পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙাও এ নিয়ে অনুষ্ঠানে কথা বলেন। অনুষ্ঠানে ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এই আইনটি সবাই যদি মেনে চলেন তাহলে আমি মনে করি আমাদের যানজটের কথা বলুন কিংবা দুর্ঘটনার কথা বলুন অনেক অংশেই কমে আসবে। অন্যান্য দেশের তুলনায় জরিমানাটা খুব বেশি নয়, কাজেই এই যত জরিমানার হার বেশি হলে তা সবাই একটু আইনও মেনে চলার একটা আইনটি যদি অপব্যবহার না হয়, অর্থাৎ যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে তারা যদি এইটাকে অপব্যবহার না করে তাহলে একটা ভালো আইন হবে বাংলাদেশে এটি। আর যদি অপব্যবহার হয় এবং এটা যদি মিস ইউজ হয় তাহলে এটার জন্য কিন্তু পরিবহনের জন্য একটা সমস্যার সৃষ্টি হবে। এদিকে নতুন সড়ক পরিবহন আইনটি যথাযথভাবে প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। রাজধানীর কাকরাইল মোড়ে এ আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি একথা বলেন। নতুন এ আইন সরকারের কার্যকরী একটি পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বৈধ নিয়োগপত্র ছাড়া কোনো চালক যেন গাড়ি চালাতে না পারে সে বিষয়ে ট্রাফিক পুলিশদের সতর্ক থাকারও আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।
এবার কিন্তু এই পথচারীদের নিয়মের মধ্যে আনার জন্য এখানে কিন্তু আপনার গিয়ে জরিমানা এবং জেলেরও কিন্তু ব্যবস্থা রয়ে গেছে। কিন্তু তারপরে বলবো এই আইনের মধ্যে যে সমস্ত দিকগুলো উঠে এসেছে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, আমি মনে করি যে অনেক উপকার আসবে যদি সেটা সঠিকভাবে বাস্তবায়িত হয়। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী 1500 জনের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, পুরনো সদস্যদের কেউ মাদক, ভূমিদস্যুতা ও চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকলে আগামী কমিটিতে তাদের স্থান হবে না। সকালে গাজীপুরের সফিপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। অনুপ্রবেশকারী তালিকাটি নিজে তত্ত্বাবধানে তৈরি করেছেন। সারা দেশে নতুন করে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসছে, নতুন নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী তথা যে বিতর্কিত লোকজন, অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতৃত্ব গ্রহণ করতে না পারে, সেটা সে ব্যাপারে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন। ক্ষমতা ধরে রাখতে সরকার সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, সরকার নির্যাতন নিপীড়ন থেকে দেশের মানুষকে মুক্ত করতে আন্দোলনের জন্য নেতাকর্মীরা প্রস্তুত। বিএনপি নেতারা বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে সরকারের পতন এখন সময়ের ব্যাপার। নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এরাকে স্টিম রোলার চালাচ্ছে দীর্ঘ 10-11 বছর ধরে। সেই সরকারের নির্যাতনে আজকে সারা দেশের সমস্ত মানুষই অসুস্থ হয়ে পড়েছে। এই নিপীড়নের বিরুদ্ধে মানুষ কিন্তু কখনো মাথা নোয়ায়নি, মানুষ দাঁড়িয়ে আছে। এবং বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা, তারা সবাই এখন সবাই তৈরি হচ্ছে যে একটা আন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় সরকার তাকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য। ভেজাল খাদ্য রাজধানীবাসীর জন্য দুশ্চিন্তার কারণ হলেও একমাত্র খাদ্য পরীক্ষাগারের কাজ শুরু করতে এবারও কোনো বরাদ্দ চায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফলে প্রতিষ্ঠার 4 বছর পরও কোনো কাজই করতে পারছে না ডিএসএসের আধুনিক খাদ্য পরীক্ষাগার কর্তৃপক্ষ। অলস পড়ে আছে কোটি কোটি টাকার মেশিনপত্র। মাহবুব কবির চাপলের রিপোর্ট। গুলিস্তানে নগর ভবনের পাশেই ডিএসএসির আধুনিক খাদ্য পরীক্ষাগার। বাইরে থেকে দেখতে যেমন আধুনিক, তেমনি ভেতরেও বসানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, কিন্তু হচ্ছে না সর্বাধুনিক কোনো পরীক্ষা। 2015 সালে 10 কোটি টাকার বেশি খরচ করে কেনা হয় মেশিনপত্র। পরিকল্পনা ছিল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থান থেকে খাদ্যপণ্য সংগ্রহ করে মান পরীক্ষা করা। নিম্নমান বা ভেজাল হলে শাস্তি, আর সঠিক থাকলে সার্টিফিকেট দেয়া। কিন্তু 4 বছরেও তা শুরু হয়নি। এতে অনেক মেশিন পড়ে থেকে নষ্ট হচ্ছে, আবার কিছু সংখ্যক সচল রাখার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। এই প্রতিষ্ঠানটি নামকরণের সাথে কার্যক্রম করানোর জন্য যেগুলো আমাদের ভেতরে ল্যাকিংস আছে সেগুলোকে পরিপূর্ণতা যোগদান করতে হবে, আর স্কিল পার্সন সহ আমার জনবল কাঠামো যেটি প্রয়োজন সেটিকে ফুলফিল করতে হবে। খাদ্য সংশ্লিষ্ট যারা কাজ করে তাদের যদি আমরা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে পারি, তাহলে জনস্বাস্থ্য নিশ্চিতের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। অনেক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ডিএসসিসি, অথচ ভেজাল খাদ্য পরীক্ষার নিজস্ব ল্যাবরেটরি অকেজো। নতুন বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু খাদ্য পরীক্ষাগারের জন্য কোনো বরাদ্দ চাওয়া হয়নি। পরীক্ষাগারের জন্য বাজেট চাওয়া হয়নি, এই কারণ বা পরীক্ষাগারটা এখন প্রজেক্টে চলে। এই প্রজেক্টের মেয়াদ শেষ হবে আগামী বছরে জুন মাসে। আমরা কাজ শুরু করতে যাচ্ছি এই মাসেই। আমরা অলরেডি প্ল্যান করেছি, মিটিং করেছি, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যে এইভাবে কিভাবে কাজ করতে হবে বা এক্সাম্পল নিতে হবে। পরীক্ষাগারে পরীক্ষা হয়ে যদি এটা মানসম্মত না হয়, ভেজাল প্রমাণিত হয়, অবশ্যই সেই সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের অন্যতম দুশ্চিন্তার কারণ ভেজাল খাদ্য।
হত্যা বন্ধে এই পরীক্ষাগার যাতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগ নেওয়ার দাবি নগরবাসীর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ইলিশে ভরে গেছে রাজধানীর বাজার। কেজি প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। এতে খুশি ক্রেতারা। বিক্রেতারা বলছেন, 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ইলিশের সরবরাহ বেড়েছে, তবে এখনও চড়া পেঁয়াজের দাম। বিস্তারিত আদ্দিন সচিবের রিপোর্টে। অপেক্ষা শেষ, 22 দিনের নিষেধাজ্ঞার পর আবার নদীতে মাছ ধরছে জেলেরা। এ সময়ে মা ইলিশ নদীতে ডিম পাড়ার সুযোগ পাওয়ায় বেড়েছে মাছ, বেড়েছে এর সরবরাহ, কমেছে দাম, তাই রাজধানীর বাজারে এমন হাকডাক। ছোট থেকে বড় নানান প্রকারের ইলিশ এখন ঢাকার সব বাজারে। স্থানভেদে দামের পার্থক্য আছে, তবে অন্যান্য সময়ের তুলনায় এখন রূপালী এ মাছ যাচ্ছে বেশ কম দরে। জেলেরা নদীতে নামছে, মাছ আল্লাহ তাদেরকে দিছে, মাছ আসতেছে, এখন দাম কম। ক্রেতারা চান প্রয়োজন মতো প্রশাসনের এমন তদারকি থাক, এতে দাম সহনীয় থাকবে। ইলিশটা হচ্ছে আমাদের কালচারের এত একটা বড় বিষয়, ইলিশ মাছ না হলে আমাদের শুক্রবারটা কাটে না। ইলিশের দাম যদি সবসময় একটু কমের মধ্যে থাকে, আমাদের জন্য মধ্যবিত্ত যারা আমরা তাদের জন্য আমাদের ভালো হয়। তবে পেঁয়াজের বাজারে যেন স্বস্তি ফিরছেই না। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 125 আর দেশি পেঁয়াজ 130 টাকা। তবে বড় চালান আসার খবরে দাম কমার আভাস আছে বাজারে। আসতে শুরু করেছে শীতের সবজি, তবে এখনও কিছু কিছু সবজির দাম চড়া। বেগুন, মূলা, ঢেঁড়স, করলা, বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। সবজির সিজন তো কেবল শুরু হচ্ছে, সেই জন্যই বোধ হয় সবজির দামটা একটু বেশি। আর কিছুদিন পরে তো আমদানি বেশি হবে, তখন দাম একটু কমবে আসবে। তেমন একটা হেরফের নেই মাংসের বাজারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায় পালন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা। গারোদের বিশ্বাস, দেবদেবীর অনুগ্রহ ছাড়া আর অনুগ্রহ আর আশীর্বাদ ছাড়া কৃষিজাত ফসল ভালো হয় না, ভালো থাকে না শরীর স্বাস্থ্য। তাই তারা খাদ্যশস্য দানকারী দেবতা মিসিস আলজংকে খুশি করতে নাচে গানে পূজা অর্চনার মধ্য দিয়ে পালন করছে এই উৎসব। রাসনা দাসের রিপোর্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের বিশ্বাস, জগতের সৃষ্টিকর্তা তাতারা রাবুকা, সমস্ত উদ্ভিদ ও শস্যের ভালো মন্দের ভার সূর্য দেবতা মিশিশাল জংকে দিয়েছেন। তাই দেবতাকে খুশি করতে আর তার দয়া করুণা পাবার আশায় গারোরা পূজা অর্চনায় ব্যস্ত থাকে তাদের কৃষি বর্ষ চক্রের এই দিনটিতে। তারা এই পার্বণকে বলেন ওয়ানগালা উৎসব। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীর বনানী খেলার মাঠে ওয়ানগালা উৎসবের আনন্দে মেতেছে ঢাকায় বসবাস করা গারো সম্প্রদায়। যান্ত্রিক এই শহরে উৎসবস্থল যেন ঢাকার বুকে এক টুকরো পাহাড়ি জনপদ। আজকে সারাদিন মজা করব, নাচ করব, খাবো। আমরা এখানে সাজি, কারণ বছরে আমাদের এটাই একটাই হয়। পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারি। সবাই মিলে একসাথে হয়ে আমরা এই অনুষ্ঠান করি। আয়োজকরা বলেন, তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্যই এই আয়োজন। আমাদের ওয়ানগালা করার মূল যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আগামী যে জেনারেশন, নেক্সট জেনারেশন, তাদের একটা মেসেজ দেওয়া যে আসলে আমরা যেন এই শেকড়টা ভুলে না যাই। সরকারের থেকে কোনো পৃষ্ঠপোষক থাকতো, আমাদের যে যে কালচারগুলো, যে রিচুয়ালসগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো হয়তো আমরা আস্তে আস্তে উঠে নিয়ে আসতে পারতাম। উৎসব পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে না নিলে এগোতে পারবে না বাংলাদেশ। 65% মানুষ, 66% এই সম্প্রদায়ের মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছেন। এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। সমাজে যারা পিছিয়ে পড়া অংশ, তাদেরকে আরও পিছিয়ে ফেলে দিয়ে সামনে কিন্তু আগানো যাবে না। অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এখানে আমরা দেখেছি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গারো সম্প্রদায়, যার যার অনুষ্ঠান কিন্তু সবাই আমরা নির্বিঘ্নে কিন্তু করতে পারি। এই উৎসব থেকে শান্তি ও সমৃদ্ধির জন্য গৃহদেবতার প্রতিও অর্ঘ্য প্রদান করে গারো সম্প্রদায়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজধানীর পিলখানায় শপিং মল সীমান্ত সম্ভারে উদ্বোধন হল বিশ্বখ্যাত সুগন্ধি ব্র্যান্ড আল হারামাইন পারফিউমসের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র। বাংলাদেশে আল হারামাইনের এটি পঞ্চম শোরুম। বিকেলে দ্বিতীয় তলায় শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এনআরবি ব্যাংক ও আল হারামাইন পারফিউমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সাথে মধ্যপ্রাচ্যের ওমান এবং বাহরাইনেও চালু হয়েছে আল হারামাইনের শোরুম। পাঁচ দশক আগে সৌদি আরবের মক্কা থেকে যাত্রা শুরু আল হারামাইন পারফিউমসের। এখন 85টি দেশে রপ্তানি ও বিক্রি হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের মালিকানাধীন এই কোম্পানির সুগন্ধি। শুরু হয়েছে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ সংলাপ। বিকেলে ইনানি সাগর তীরের একটি হোটেলে আয়োজিত দুদিনের এই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব বানারসি, আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথ উদ্যোগে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কলকাতার মোহরকুঞ্জে উদ্বোধন হল নবম বাংলাদেশ বইমেলা। মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি শখ ঘোষ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এবারের বইমেলায় অর্ধশতাধিক স্টলে বাংলাদেশের প্রায় 80 জন প্রকাশক বইয়ের পসরা সাজিয়েছেন। এই বইমেলা চলবে 10 নভেম্বর পর্যন্ত। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। সাকিব আল হাসান না থাকায় দলীয় পারফরমেন্সে প্রভাব পড়বে, তবে বাকিদের উপরও ভরসা আছে বাংলাদেশ কোচের। কিন্তু একাদশ নির্বাচনে বিশ্ব সেরা অলরাউন্ডারের অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে বলে জানিয়েছেন রাসেল ডোমিঙ্গো। দিল্লিতে বাংলাদেশ দলের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন টাইগার কোচ। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। দিল্লির প্রকট বায়ু দূষণের কারণে স্বস্তিতে অনুশীলন করতে পারছে না টাইগাররা। তবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি পরীক্ষা দেওয়ার আগে শেষ সময়ের প্রস্তুতিতে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু বেশ দুশ্চিন্তায় আছেন দলের কোচ, কারণ দল সাজাতে সাকিবের শূন্যতা যে অপূরণীয়। সাকিব একটা ভুল করে ফেলেছে এবং তারই মূল্য চুকাতে হচ্ছে। অবশ্য সাকিবের না থাকাটা দলীয় পারফরমেন্সেও প্রভাব ফেলবে, তবে কোচ হিসেবে আমার দায়িত্ব হলো দলটাকে প্রস্তুত রাখা এবং সামনের বিশ্বকাপের জন্য তৈরি হওয়া। টাইগার কোচ হয়তো একটি বিষয়ে স্বস্তিতে আছেন, বাংলাদেশ দলে যেমন সাকিব নেই, ভারতে নেই বিরাট কোহলি। এই সিরিজে বিরাট কোহলি নেই, সাকিব আল হাসানও নেই। ভারতের জন্য সাকিব না থাকা একটা সুবিধা, বাংলাদেশের জন্য কোহলি না থাকাটাও তাই। তবে কোহলি খেললে ব্যাপারটা দারুণ হতো, কারণ আমরা বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চাই। তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে রোববার স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা। ছোট ভুলের জন্য সাকিব আল হাসানের শাস্তি তুলনামূলক বেশি হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুস্তাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব এক সাক্ষাৎকারে একথা বলেন বাংলাদেশের সাবেক স্পিন কোচ। তিনি প্রশ্ন তোলেন, 2017 সাল থেকে বুকির সাথে যদি সাকিবের যোগাযোগ হয় তাহলে এতদিন আকসু কি করছিল। মেলবোর্নে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের দিয়ে 143 রানে সহজ লক্ষ্যে খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের 50 বলে অপরাজিত 57 রানের দুর্দান্ত ইনিংসে 14 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত 3 উইকেটে 145 রান করে অস্ট্রেলিয়া। পুরো সিরিজে দুর্দান্ত খেলে সিরিজ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 142 রানে পুঁজি গড়ে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 57 রান করে কুশল পেরেরা। এ ছিল এখনকার মতো। শেষ করবার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কার্যকর হলো নতুন সড়ক পরিবহন আইন, দায়ী হলে চালক মালিকদের মোটা অঙ্কের জরিমানা ও শাস্তি, দুর্ঘটনা যানজট কমবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রতিষ্ঠার 4 বছর পরও সচল হয়নি ঢাকা দক্ষিণ সিটির খাদ্য পরীক্ষাগার, পড়ে আছে বিদেশ থেকে আনা যন্ত্রপাতি।
এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে রাজধানীর বাজার ভরপুর ইলিশে কেজি প্রতি দাম 700 থেকে 800 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।